বাংলাদেশে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কতজন এবং তাদের নাম ও কে কোন মন্ত্রী ছবিসহ এই ভিডিওতে আমরা দেখব। মাননীয় মন্ত্রী মোট 25 জন, মাননীয় প্রতিমন্ত্রী মোট 19 জন, মাননীয় উপমন্ত্রী মোট 3 জন। তাহলে বাংলাদেশে মোট 47 জন মন্ত্রী রয়েছে, প্রধানমন্ত্রীকে দিয়ে 48 জন হয়। তো এক নজরে আমরা দেখে নেই। বর্তমানে বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা, ও শেখ হাসিনার মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। তো এখন আমরা দেখব মাননীয় মন্ত্রীগণ মোট 25 জন। তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরের মন্ত্রী জনাব আখম মোজাম্মেল হক, তিনি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়কের মন্ত্রী। তারপর 2 নম্বর দেখতে পাচ্ছেন জনাব ওবায়দুল কাদের, তিনি হচ্ছে সেতু মন্ত্রী। তারপর 3 নম্বর দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, তিনি হচ্ছে কৃষি মন্ত্রী। তারপর 4 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, তিনি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রী। তারপর 5 নম্বর দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ হাসান মাহমুদ, তিনি হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 6 নম্বর দেখতে পাচ্ছেন জনাব আনিসুল হক, তিনি হচ্ছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। তারপর 7 নম্বর দেখতে পাচ্ছেন জনাব আহম মোস্তফা কামাল, তিনি হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 8 নম্বর দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি হচ্ছে স্থানীয় সরকার, বিভাগীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 9 নম্বর দেখতে পাচ্ছেন ডাক্তার দীপু মনি, তিনি হচ্ছে শিক্ষামন্ত্রী। তারপর 10 নম্বর দেখতে পাচ্ছেন জনাব এ কে আব্দুল মোমেন, তিনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। তারপর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, তিনি হচ্ছে পরিকল্পনা মন্ত্রী। তারপর 12 নম্বর দেখতে পাচ্ছেন জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তিনি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 13 নম্বর দেখতে পাচ্ছেন জনাব গোলাম দস্তগীর গাজী, তিনি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 14 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালিক, তিনি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর দেখতে পাচ্ছেন 15 মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার, তিনি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 16 নম্বর দেখতে পাচ্ছেন জনাব টিপু মুন্সি, তিনি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে 17 নম্বর দেখতে পাচ্ছেন জনাব নুরুজ্জামান আহমেদ, তিনি হচ্ছে সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 18 নম্বর দেখতে পাচ্ছেন জনাব সমরেজাউল করিম, তিনি হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদের মন্ত্রী। তারপরে 19 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী হচ্ছে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রী। তারপরে 20 নম্বর দেখতে পাচ্ছেন মন্ত্রী জনাব বীর বাহাদুর উষয় সিং, তিনি হচ্ছে পর্বত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে দেখতে পাচ্ছেন 21 নম্বর মাননীয় মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী, তিনি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে 22 নম্বর দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, তিনি হচ্ছে রেলপথের মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে 23 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস উসমান, তিনি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 24 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, তিনি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপর 25 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ, তিনি হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী। তো এই ছিল আমাদের 25 জন মন্ত্রী। এখন আমরা দেখব প্রতিমন্ত্রী। তো দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মোট 19 জন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর দেওয়া আছে জনাব কামাল আহমেদ মজুমদার, তিনি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ হাসান রাসেল, তিনি হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, তিনি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আশরাফ আলী খান খসরু, তিনি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন বেগম মল্লুজান সুফিয়ান, তিনি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 6 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব খালিদ মাহমুদ চৌধুরী, তিনি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন, তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে দেখতে পাচ্ছেন 8 নম্বরের জনাব মোহাম্মদ শাহরিয়া আলম, তিনি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপর 9 নম্বর দেখতে পাচ্ছেন জনাব জুনাইদ আহমেদ পলক, তিনি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি। তারপরে 10 নম্বর দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, তিনি হচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।
তারপরে 11 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব স্বপন ভট্টাচার্য, তিনি হচ্ছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 12 নম্বরে দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক, তিনি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 13 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন জনাব শরীফ আহমেদ, তিনি হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 14 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব কে এম খালিদ, তিনি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপর 15 নম্বরে দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইনামুর রহমান, তিনি হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 16 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ মাহবুব আলী, তিনি হচ্ছে বেসরকারি বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপরে 17 নম্বরে দেখতে পাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা, তিনি হচ্ছে ভূমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তারপর 18 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব মোহাম্মদ ফরিদুল হক খান, তিনি হচ্ছে ধর্ম বিষয়কের প্রতিমন্ত্রী। তারপর 19 নম্বরে দেখতে পাচ্ছেন ডাক্তার শামসুল আলম, তিনি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এই ছিল 19 জন প্রতিমন্ত্রী বাংলাদেশের। এখন আমরা দেখব মাননীয় উপমন্ত্রী মোট 3 জন। এখানে দেখতে পাচ্ছেন মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুল নাহার, তিনি হচ্ছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তারপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন জনাব এ কে এম ইনামুল হক শামীম, তিনি হচ্ছে পানি সম্পদ ও মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী, তিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তো এই ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, সকল মন্ত্রীগণের ইনফরমেশন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।